ইউক্রেনের প্রতিরোধের প্রতীক আভদিভকা শহর দখল করে নিয়েছে রাশিয়া, যা গত 9 মাসের মধ্যে সবচেয়ে বড় বিজয় বলে দাবি করেছে মস্কো। এর ফলে রাশিয়ায় সাধারণ নির্বাচনের আগ মুহূর্তে যুদ্ধের ময়দানে আরও একটি জয় পেলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে শহরটির দখল হারানোর জন্য পশ্চিমা মিত্রদের দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের ছোট্ট শিল্প শহর আভদিভকা 2022 সালে রুশ আগ্রাসনের পর থেকেই শহরটি ইউক্রেনের প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। প্রায় 2 বছর ধরে চলমান যুদ্ধে যেসব জায়গায় সবচেয়ে তীব্র লড়াই হয়েছে সেগুলোর একটি আভদিভকা শহর। রাশিয়া ইউক্রেন লড়াইয়ের আগে এখানে প্রায় 34,000 মানুষ বসবাস করতেন, কিন্তু এখন শহরটি প্রায় জনশূন্য, বেশিরভাগ ঘরবাড়ি বিধ্বস্ত, পরিত্যক্ত। ইউক্রেন বাহিনী গত বছর তুমুল পাল্টা আক্রমণ চালিয়েও রুশ বাহিনীর অবস্থানে ফাটল ধরাতে পারেনি। এরপর থেকে ইউক্রেন সেনাদের ধরাশায়ী করার চেষ্টা চালিয়ে আসছে মস্কো। অবশেষে যুদ্ধ চালানোর মতো গোলা বারুদের অভাব এবং রুশ সেনারা চারদিক থেকে ঘিরে ফেলায় শনিবার শহরটি থেকে সৈন্য প্রত্যাহার করে নেন জেলেনস্কি। এর কয়েক ঘন্টা পরই নীল ও হলুদ রঙের ইউক্রেনের পতাকা নামিয়ে রাশিয়ার পতাকা ওড়ান সৈন্যরা। আভদিভকার দক্ষিণ পশ্চিম অংশ সম্পূর্ণরূপে আমরা নিয়ন্ত্রণ নিয়েছি, কিন্তু সেখানে এখনও শত্রুদের একটি ছোট পকেট রয়েছে। আমরা সামনে এগোচ্ছি, তবে এই যুদ্ধে আমাদের অনেক সৈন্য আহত হয়েছেন। আমাদের সামরিক বাহিনী ও যোদ্ধাদের এমন একটি গুরুত্বপূর্ণ বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, কেবল গোলা বারুদের ঘাটতির কারণেই আভদিভকা থেকে তাদের সৈন্য ফিরিয়ে নিতে হয়েছে। এই সংকটের জন্য পশ্চিমা বন্ধুদের দায়ী করেন তিনি। ইউক্রেনে অস্ত্রের কৃত্রিম ঘাটতি রাশিয়াকে সাহায্য করেছে। আমাদের শক্তির অপর্যাপ্ততার কারণে সৈন্যদের পিছু হটতে হয়েছে। মিত্ররা আমাদের অস্ত্র দেওয়ার কথা বলেও তা দেয়নি। এটা ইউরোপেরই পরাজয়। গত বছর মে মাসে রুশ বাহিনী ইউক্রেনের বাকমুত শহর দখলে নেওয়ার পর আভদিভকা শহরের পতন রাশিয়ার জন্য সবচেয়ে বড় বিজয়। এজন্য রুশ সেনাদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।